শেষ মুহূর্তে রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে উঠে গেল মাশরাফির সিলেট। টস হেরে ম্যাচ জয়ের রেকর্ড খুবই কম রয়েছে, কিন্তু টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটারদের দৃঢ়তায় স্কোর বোর্ডে বড়সড় রান তোলার পর বল হাতে নিয়ন্ত্রিত বোলিং করে ম্যাচ জিতে নিল মাশরাফির সিলেট স্ট্রাইকার্স। রংপুর রাইডার্সকে 183 রানের লক্ষ্য ছুড়ে দিয়ে 19 রানে ম্যাচ জিতে নিল সিলেট। 16ই ফেব্রুয়ারি বিপিএল এর জমজমাট ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স। প্রথমে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন 47, মাশরাফি বিন মুর্তজার 28 রানের উপর ভর করে সিলেট স্ট্রাইকার্স নির্ধারিত 20 ওভারে 7টি উইকেট হারিয়ে সংগ্রহ করে 182 রান। জবাব দিতে নেমে রনি তালুকদার 66 রান করা সত্ত্বেও সিলেটের বোলারদের সারাশি বোলিং এর সামনে শেষ মুহূর্তে এসে ছন্দ হারিয়ে ফেলে রংপুর। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে রংপুর রাইডার্স 8 উইকেট হারিয়ে 163 রান তুলতে সক্ষম হয়, ফলে 19 রানে পরাজয় হয়ে যায় সিলেটের কাছে। সিলেটের তরুণ বোলার তানজিফ হাসান সাকিব নেন 2টি উইকেট। বিদেশি ক্রিকেটার লুক উড নেন 3টি উইকেট, 2টি উইকেট নেন রুবেল হোসেনও। 183 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে স্যাম বিলিংসের উইকেট হারিয়ে বড় ধরনের বিপদে পড়ে যায় রংপুর রাইডার্স। মাত্র 1 রান করে আউট হয়ে যায় এই ব্যাটার। তবে ওপেনার রনি তালুকদার এবং শামীম হোসেন পাটোয়ারি মিলে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। 31 রানের জুটি করে তারা দুইজনে। 11 বলে 14 রান করে আউট হয়ে যায় আগের ম্যাচের মেসারা শামীম হোসেন পাটোয়ারি। মাঠে নামেন নিকোলাস পুরান, নেমে ঝড় তোলার চেষ্টা করেন। 14 বলে 30 রানের ছোট্ট একটা ঝড় তোলার পর পুরানের উইকেটও তুলে নেয় সিলেট স্ট্রাইকার্স। লুক উডের বলে জর্জ লিন্ডের হাতে ক্যাচ দিয়ে ফিরে যায় নিকোলাস পুরান। এরপর মাঠে নামেন অধিনায়ক নুরুল হাসান সুহান। রনি তালুকদারকে নিয়ে তিনি যেন ম্যাচটা বের করে ফেলেছিলেন প্রায়। 24 বলে 33 রানের ইনিংস খেলে সুহান, 82 রানের জুটি করে এই দুটি ব্যাটার। কিন্তু এ সময় দুর্ভাগ্য সুহানের, তানজিম হাসান সাকিবের বলে ক্যাচ তুলে দেন। থিসারাপেররা ক্যাচটি তালুবন্দি করতে কোনো রকম ভুল করেননি। তবে সবচেয়ে বেশি দুর্ভাগা সম্ভবত রনি তালুকদার, তার ব্যাটে জয়ের স্বপ্ন দেখছিল রংপুর রাইডার্স। 52 বলে 66 রান করে ফিরে যায় তিনি, কিন্তু রান নিতে না গিয়েও জাকির হাসানের এক থ্রুতে আচমকা উইকেট ভেঙে যায় রনি তালুকদারের। পরে রিপ্লাইতে দেখা যায় তিনি ক্রিজের বাইরে ছিলেন, রান আউট হয়ে তিনি ফিরে যায় সাজঘরে, ফলে রংপুর যেন ভেঙে পড়ে। শেখ মাহাদি হাসানকে মাঠে নামানো হয় বড় শট খেলে দলকে জেতানোর জন্য, কিন্তু মেহেদি 5 বলে মাত্র 2 রান করে আউট হয়ে যায়। 19তম ওভারে লুকুডের পরপর 2 বলে 2 উইকেট হারিয়ে রংপুর তাদের পরাজয় পুরোপুরি নিশ্চিত করে ফেলে। তার আগে তানজিম হাসান সাকিবের 1 ওভারেই 2টি উইকেট হারিয়ে কুমোর ভেঙে যায় রংপুরের, ফলে সহজেই জয় পেয়ে যায় সিলেট স্ট্রাইকার্স। 16ই ফেব্রুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত হবে বিপিএল এর 2023 সালের ফাইনাল। সেই ফাইনালে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সিলেট স্ট্রাইকার্স। এখন দেখার বিষয় কে 2023 সালের বিপিএল এর শিরোপা জয়ী হয়।